সশরীর উপস্থিতি ও ভার্চুয়াল পদ্ধতির সংমিশ্রণে যে শিক্ষা কার্যক্রম চালানো হয় সহজ ভাষায় তাকে ব্লেন্ডেড শিক্ষা বলা হয়। এতে শিক্ষক কিছু সময় মুখের বক্তৃতা ও কিছু সময় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শ্রেণীকক্ষে পাঠদান করবেন। কোভিড-19 এর থাবায় যখন শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে গিয়েছিল তখন শিক্ষা চলমান রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সহ আমার অভিজ্ঞতাগুলো বর্তমান শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় এখনও চলমান রাখার প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছি। স্থানীয় কেবল টিভির মাধ্যমে নিজের ক্লাসগুলি এখনও সম্প্রসার করা চলমান রয়েছে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 73 এর অফলাইন ক্লাসের পাশাপাশি প্রতিষ্ঠানে এখনও অনলাইন ক্লাসগুলো চলমান রেখেছি। এই সৃজনশীল যে প্রশ্নটা আছে তার সমাধান আমি তোমাদের করে দেব। তাছাড়াও নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভ ক্লাস পরিচালনা করা হচ্ছে। জুম ও গুগল মিট ব্যবহার করে নিয়মিত ক্লাস নেওয়া অব্যাহত রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। শিক্ষকরা বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ব্লেন্ডেড শিক্ষায় রূপান্তর করতে নিম্নে কৌশলগুলো গ্রহণ করতে পারে। ক্লাসের বাইরে ভিন্ন ভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে হাতে কলমে শেখানো যেতে পারে। ভার্চুয়াল ক্লাসরুমে ক্লাস করানো, এতে প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীরাও বাইরে থেকে ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ থাকে। শিক্ষক শিক্ষার্থীর মাঝে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য শ্রেণীকক্ষ বহির্ভূত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। ক্লাসে একঘেয়েমি কাটানোর জন্য পাঠ সংশ্লিষ্ট অনলাইন কুইজ ও গেম খেলার মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো যেতে পারে। ক্লাসরুমে পাঠ উপস্থাপনের সময় পাঠ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে অনলাইনে দেখানো যেতে পারে। এছাড়াও দলীয় কাজের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবনী কৌশল ব্যবহার করে প্রকল্প উপস্থাপনের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। ব্লেন্ডেড শিক্ষা বাস্তবায়নের সহযোগিতার প্রয়োজন হতে পারে। প্রতিটি বিদ্যালয়ে হাই স্পিড ইন্টারনেট সহ মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা। সরকারের একটি ওয়েবসাইট যেখানে আমরা সকল তথ্য ও সেবা এক ঠিকানার মধ্যে পেতে পারি। এখানে আমরা 58টি মন্ত্রণালয় এবং 53টি অধিদপ্তর, 8টি বিভাগ, 64টি জেলা, 392টি উপজেলা এবং 4,554টি ইউনিয়ন সম্পর্কে সকল তথ্য আমরা এখানে একখানে পেতে পারি। ধন্যবাদ। প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করা, পাঠ সংশ্লিষ্ট লেসন প্ল্যানের ব্যবহার সবাইকে দেয়া এবং শিক্ষামূলক অনলাইন সফটওয়্যার বিনামূল্যে প্রদান করা, উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়া, শিক্ষকদের উৎসাহিত করতে অনুদানের ব্যবস্থা করা, সর্বোপরি ব্লেন্ডেড লার্নিং বাস্তবায়নে শিক্ষকদের উচ্চতর ডিগ্রি ও গবেষণা সহ পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার এই ভিডিওটি দেখার জন্য।